Tutu Lifestyle, subscribe now. Press the bell icon. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আবার একটি দীঘার ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা সেকেন্ড ব্লগ। আমরা সেকেন্ড দিনে গিয়েছিলাম তালসারি, চন্দনেশ্বর মন্দির, আরও কোন কোন জায়গা আমরা ঘুরেছি ওই দিন, তোমরা সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। সমস্ত জায়গা ঘোরার জন্য আমরা প্রথমে একটা অটো ভাড়া করলাম। এই একই টোটো আমাদেরকে সমস্ত জায়গা ঘোরাবে। আমরা যেহেতু 12 জন আছি, ছোট বড় সকল মিলেই, তাই আমাদেরকে মানে আমাদের ভাড়াটা নিল 600 টাকা। সবার প্রথমে আমরা রামদেবের মন্দির এসেছি। ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই বাইরের দিক থেকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। তোমরা দীঘাতে বেড়াতে এলে এই জায়গাগুলোতে একবার করে এসো। তো গাইজ, আমরা আগেও দীঘাতে এসেছি কিন্তু এইসব মন্দিরে দর্শন করা আমাদের হয়নি। আমি এই ফার্স্ট এসেছি সমস্ত মন্দিরগুলো দর্শন করার জন্য। তো তোমাদেরকে বলবো, তোমরা দীঘাতে বেড়াতে এলে এই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য অন্তত একদিন রাখবে। দেখো, মন্দিরের বাইরে দিকটা একটু ক্যামেরা করলাম, ভিতরে যাওয়ার কোনো মানে ক্যামেরা করার কোনো অ্যালাউ নেই। দেখো, এইমাত্র আমরা এসেছি চন্দনেশ্বর মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দিই। রামকৃষ্ণ মন্দির ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম ওই অটোতে করে চন্দনেশ্বর মন্দিরে। তো গাইজ, এখানে কিছু সিস্টেম আছে। মন্দিরে প্রবেশ করার সময় গেটের সামনেই দেখবে কিছু দক্ষিণা নিয়ে নেবে ভগবানকে দর্শন করার জন্য। আমরা সকলে মিলেই 50 টাকা দিলাম। দক্ষিণা দেওয়ার পর সোজা আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। তো এই মন্দিরটা আমি ফার্স্ট দেখতেছি, আমার খুব ভালো লাগছে। অনেকদিন না আসা ছিল এই মন্দিরে, আমি একবার আসবো। তো যাই হোক, দীঘা থেকে আসা হলো, সেটাই আমার পক্ষে খুবই ভালো। ছোট ছোট ছেলে মেয়েদের জন্মের পর অনেক বাবা মায়েদের মানসিকই থাকে, প্রায় বাবা মায়েদের মানসিকই থাকে যে এইখানে মাথার চুলটা দিয়ে যায়। তো এখানে বাবার কাছে সব সময় মানুষ ছোট অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে না, অন্নপ্রাশনের পরেও কিন্তু নিয়ে আসে, সেই অবস্থায় দেখতেছি। তো এখানে অনেকেরও এই ডন্ডি কাটার মানসিক থাকে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকে ডন্ডি কাটছে। আর এই পুকুরটা আমাদের দেখতে খুবই ভালো লাগছিল, যার জন্য গেলাম পুকুরটাতে। আর এমনিতেই তো বাবার কাছে দর্শন করতে যখন যাব, দূর থেকে এসেছি, পাত পা তো ধুতেই হবে, তো একই সাথে সব কিছুটাই হবে, যার জন্য আমরা ঘাটের মধ্যে চলে এলাম। পুকুরের চারিদিকটা দেখো, জলে পরিপূর্ণ, বেশ দেখতেও ভালো লাগছে। মাঝখানে ছোট ছোট ছেলে মেয়েরা সাঁতার দিচ্ছে। গাইজ, এই আমি ফার্স্ট এসেছি এই মন্দিরে, আর মন্দিরটা দেখে খুব ভালো লাগছে। তো জানি না কেন আমাকে ভগবান বারবার সুন্দর সুন্দর মন্দিরে পাঠাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। চন্দনেশ্বর মন্দিরে বাবার দর্শন করে নেওয়ার পর সোজা চলে এলাম তালসারিতে। এখানে যদি আরও সকাল সকাল আসা যেত, অনেক ধরনের মাছ দেখতে পেতাম, কারণ এখানটায় আরও দেখতে পাচ্ছ কিছু কিছু মাছ আছে। আমরা এসেছি বেলা দুপুর 12টা হয়ে গেছে। তো দেখো, তবুও কিছু কিছু মাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মাছগুলো এই রিসেন্টলি উঠেছে। এখানে বলতে পারো মাছের ডেরা, মানে এইখান থেকেই দীঘার সমস্ত মাছ তোলা হয়,
এটা আমরা জানি, মানে সত্যিটা কিনা জানি না। তো দেখো চলো এবার তাল শাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। এখানে নামা যাবে না, চলো একটু ঘুরে আসি নৌকায় চড়ে। তো গাইজ আজকে দেখো আমরা আরো একটা জায়গাতে এসেছি। রিমোটে যাচ্ছে গাড়ি। এই জায়গাটার নাম কি? তালসারি। এগুলো কি রকমই দাম আছে মাছগুলো? কথা করে এই মাছ এই মাছ বিক্রি হবে। এগুলো কি? এরা নিয়ে লিছে, এগুলো আবার ভাগ হয়ে গেছে। কি রকম? এই সকালবেলা 150 টাকা কেজি। 150 টাকা কেজি? এখানে মাছ কিনবে 100 টাকা দিবে? আমাদের মার্কেটে তো 150 টাকার কম যায়। এখানে তো তোলা, এখানে তো সব তো আইছে কি দিই না, সাংসার জানতে হয় তো, সাংসার জানতে হবে। মানে এই এখনই ধরলো তো চলে লাগছে। কাকড়া, কাকড়া ধরেছে, সমুদ্র কাকড়া। তো হেত চিকু কেমন লাগছে তোমার? চিকু এদিকে তালশাড়িতে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এবার চলে এলাম উদয়পুর, মানে আমাদেরকে অটো দাদাই নিয়ে আসছে সব জায়গা ঘোরানোর জন্য। আর এই উদয়পুরে এসে মহা বিপদে পড়লাম। মা তো সিঁড়িতে হাঁটতেই পারছে না, কারণ মার তো অনেকটা বয়স হয়েছে আর উঁচু সিঁড়ি। তো মাকে ধরে ধরেই তোলা হলো, সবাই মিলে পাল্টে পাল্টে ধরে ধরে তুললাম। তোমরা দেখতেই পাচ্ছো অনেকটাই উঁচু। মা ভেবেছিল ততটা উঁচু হবে না, আসতে পারবে। যদি এরকমই অবস্থা জানতাম তবে মাকে অটোতেই বসিয়ে দিয়ে আসতাম। যাই হোক, এসেই যখন পড়েছি তো মাকে একটু ঘুরিয়ে নেওয়াটাই ভালো, কারণ সবসময় শরীর ঠিক থাকে না। তো একটু ঘুরেই দেখে নিই। এখানে সব জিনিসটাই দেখতে খুবই ভালো লাগছে, বিশেষ করে ফণি মনসা গাছগুলো। এগুলো ফণি মনসা বোধহয় আমি চিনি, তো নাও হতে পারে। তোমরা কমেন্ট সেকশনে জানিও এগুলো কী গাছ। তো সমস্ত কিছু একদম নতুন দেখছি, মানে অনেকদিন আগে আমাদের গ্রামে দেখতাম, এখন আর দেখতে পাই না। তো দেখো এই রাস্তা ধরে কিন্তু সোজা আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এই উদয়পুরে ব্যাপারটা কি আমরা ঠিক জানতাম না। তো তোমাদের দাদাভাই জানতো, ও কিন্তু বলেনি, তার একটাই কারণ ছিল। তো চলো তোমাদেরকে বলবো কেন বলেনি। গাইজ আমরা এখন চলে এসেছি উদয়পুরে, আর উদয়পুরের মোহনাটা দারুণ লাগছে, দারুণ। এইখানে নিয়ে আসার একটাই কারণ, যদি না আমাদেরকে নিয়ে আসতো আমরাই প্রশ্ন করতাম ওই জায়গাটা দেখা হলো না, কেনই নিয়ে যাবে না। মানে অনেক ধরনের প্রশ্ন উঠতো যে আমরা দেখতাম খারাপ হতো হতো। তো এই জায়গাটা খারাপ নয়, জায়গাটা যাদের জন্য তাদের পক্ষে আসাটা সব থেকে ভালো। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একদম আসাটা উচিত নয়, কারণ বাচ্চারা এখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে দেখলে ভালো হবে না আমার মতে। তো বড়রা আসাটা খুবই দরকার, বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে নিয়ে আসার কোনো প্রয়োজনই নেই। তো আমরা সামথিং কিছু দেখলাম, ব্যাপারটা যে আমাদের জন্য নয়, মানে ফ্যামিলির জন্য নয়। এগুলো তোমরা ঠিক বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। তো আমরা কিছুটা দেখলাম, তারপরে কিন্তু আমরা ব্যাক করলাম এখান থেকে। যাওয়ার সময় দেখে গিয়েছিলাম এখানে পেয়ারা মাখা পাওয়া যায়। তো পেয়ারা মাখা তো আমাদের খুবই পছন্দের, এখানে সমস্ত ধরনের মাখা পাওয়া যায় দেখতেই পাচ্ছ। তো আমরা পেয়ারা মাখা নিলাম সকলেই মিলে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ পেয়ারা মাখা দেখেই তো জিভে জল চলে আসছে, মানে আমি এই যে এডিট করছি এখনই জল চলে আসছে, এত পছন্দ আমাদের এই পেয়ারা মাখা। সকলেই নিলাম দেখতে পাচ্ছ, ওদেরকে একটা দিয়ে দিলাম আর দিদিভাই দাদাবাবু আমরা একটা নিলাম। ওখান থেকে ব্যাক করে দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার দীঘাতে স্নান করতে গিয়েছিলাম। বিকেলে এলাম আমরা অমরাবতী পার্ক দেখার জন্য, কারণ এই পার্কটা আমাদের দেখা হয়নি। এখানে প্রত্যেকজনে 10 টাকা করে নেবে। চিকুসোনা তো যেহেতু ছোট, তো চিকুসোনার টিকিট কাটিনি। ভেতরে যে চড়ার জন্য ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে যার ব্যক্তিগত টিকিট। কি দারুণ দৃশ্য, মানে এগুলো আমি ক্যামেরার মধ্যে দেখেছি।
তো দেখো, বেশ চোখের সামনে দেখছি, খুব ভালো লাগছে। তো এখানে অনেক কিছু পার্ক আছে বাচ্চাদের জন্য, অনেক কিছু দেখতে পাচ্ছ খেলার জন্য, দোলনা, এই যে জিরাফের ওপর দিয়ে এইভাবে জাম দেওয়া, বাচ্চাদের সমস্ত কিছু আছে। তো আমাদের জন্য তো কিছুই নেই, তো ভাবলাম দোলনাটা একটু মজবুত আছে, ভেঙে যাবে না, তো ওর মধ্যে একটু চড়া যাবে। কি বলতো, সবসময় নিজেদেরকে তো আর বড় বড় ভাবলে হবে না, মাঝে মাঝে তো ছোট যে মনটা আছে, মন তো কখনো বয়স হয় না মনের, তো মাঝে মাঝে একটু বাচ্চার মতো খেলা করতে খুবই ভালো লাগে। শুধু আমি নয়, আমার দলে কিন্তু অনেকেই আছে, তোমরা দেখতে পাবে। তো এই তোমরা কিন্তু এলেই অমরাবতী পার্কে অবশ্যই একবার ঘুরতে এসো, এখানে প্রচুর প্রচুর সিস্টেম দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাইও উঠে গেছে দোলনায় দোলার জন্য। এই অমরাবতী পার্কটা প্রচুর বড়, মাঝখানে একটা বড় পুকুর আছে, ওখানে কিন্তু বোটের ব্যবস্থা আছে ছোট ছোট। তো ওই পুকুরের চার সাইড করে এই পার্কটা, যদি আমরা আরো একটু তাড়াতাড়ি আসতাম তবে ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতাম। বুঝতে পারছো সন্ধে হয়ে গেছে, তো অন্ধকার অন্ধকার টাইপে লাগছে। তো দেখো যেদিকেই যাচ্ছি দোলনা টাঙানো আছে, আমরা সব জায়গায় কিন্তু একবার করে চড়ছি, মোটামুটি 10 টাকা করে যে দিয়েছি তার কিন্তু শোধরা তুলে নিয়েছি। তো দেখো আমি উঠে যাওয়াতে বড় দাদাবু বসলো, বড় দাদাও দোলনাতে চড়তে খুবই ভালোবাসে। শুধু বড় দাদাও নয়, ছোট দাদাও বসবে, সকলেই বসবে, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। সবাই একবার করে দোলনাতে বসলো, এখানে কিছু ছবিও তুললাম, শর্ট ভিডিও বানালাম। তো লাস্টে আমরা চলে এলাম এই জায়গাটিতে, আর দেখতে কি দারুণ লাগছে, সামনে দিকেই একদম দেখছি। তো দেখো সন্ধে হয়ে গেছে, কিন্তু এখানে আলোর ব্যবস্থাটা সুন্দর করা আছে বলে যার জন্য ক্যামেরাটা সুন্দর হচ্ছে। তো গাইজ ভিডিওটাকে আর বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেবো, অনেকটাই বড় হয়ে যাবে। তো নেক্সট আরও একটি দীঘার ব্লগ ভিডিও আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলে যদি নতুন এসে দেখো সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।